নমস্কার, আপনারা দেখছেন নদিয়া নিউজ 24, আমি রাজদীপ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের আচার অনুষ্ঠানে তিনি সাধারণ মানুষের পাশে থাকেন। দুর্গাপূজায় হোক কিংবা বড়দিন, বাদ নেই খুশির ঈদেও, মানুষকে সাথে নিয়ে মানুষের পাশে থাকাটাই তার একমাত্র নেশা। সামনেই খুশির ঈদ, আর ঈদ উপলক্ষে নিজের বিধানসভা কেন্দ্র কৃষ্ণনগর দক্ষিণের 2 নম্বর ব্লকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের হাতে তুলে দিলেন নতুন বস্ত্র। তিনি আর কেউ নন, কৃষ্ণনগর দক্ষিণের বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। আজকে আমার বুঝে যে সমস্ত সংখ্যালঘু অধ্যুষিত গ্রামগুলি আছে এবং তারা সবাই তাদের পবিত্র ঈদ উৎসবে রোজা পালন করেছে, আগামীকাল বাদে পরশুই তার উৎসবে তারা সকলেই উপস্থিত থাকবেন, তাদের পরিবারের সকলের ওই দিনটি তাদের পবিত্র ঈদে সকলে মিলে যার যার সামর্থ্য তাদের যার করে তাদের সন্তানদের এবং তার সঙ্গে এলাকার মানুষের কাছে তাদের উৎসব উপলক্ষে বিবাহিত করবেন। এটা সমাজের প্রত্যেক ধর্মেরই একটি পবিত্র দিন হিসাবে তারা এক একটা দিন পালন করে, যেখানে সকলে সমাজে সবাই মিলে এই উৎসবের আনন্দে ব্যস্ত থাকে। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এটা বার্তা তো সকলকেই দিয়েছেন, সব আমাদের প্রত্যেক সমাজের প্রত্যেকে এবং আনন্দ আমাদের প্রত্যেকের মধ্যে যেন আমরা পালিত করি। এই উৎসবে আমি সকলের কাছে আমার সরকারের তরফ থেকে এবং আমার তরফ থেকে যা কিছু তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, শাড়ি ধুতি লুঙ্গি যা পেয়েছি তাদেরকে যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, এবং সবাই তো তার সন্তানদের কাছে এই সুযোগটি দিতে পারে না, কারণ আমাদের প্রত্যেক ধর্মেই দরিদ্র মানুষদেরকে সবাইকে যদি আমরা না দিতে পারি তাহলে তারা নিশ্চিতভাবে ভাবনা ভাবে যে আমাদের যে উপরালা আছে অর্থাৎ আল্লাহ হোক আর ভগবানই হোক তারা আমাদের প্রতি দয়া করেনি, সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়েই যার যা সামর্থ্য আছে তারা যদি সবাই মিলে তাদের পাশে দাঁড়ায় তবেই সব থেকে বেশি সমাজের মঙ্গল হয়। সেটুকু সেটারই পালন করার জন্যেই কিন্তু আমরা আজকে আমাদের তৃণমূল কংগ্রেস দলের তরফ থেকে আজকে আমাদের সরকারের তরফ থেকে এবং নিজস্ব আজকে সকলকে সহযোগিতা করবার জন্যে আমরা সবাই বেরিয়েছি, আমি বেরিয়েছি সকলে তার বাড়িতে পৌঁছে দেওয়া এলাকা পাড়ায় যতটুকু পারছি সামর্থ্য তাদের কাছে এই উৎসবে আনন্দে যেন তাদের আরও মনে করে দুঃখ না থাকে, সকলে মিলে উপরালার প্রতি তাদের আশীর্বাদ যেন।